तीव्र गरमे जेलाय जेलाय शुरू हलो एबार पानीय जलेर हाहाकार। हाँ, प्रचंड तापप्रवाहेर कारणे राज्येर ৯টি জেলার মধ্যে ৭২টি ব্লকে এই মুহূর্তে জলস্তর নেমে গিয়েছে, আর যার ফলে পানীয় জলের সমস্যাও তৈরি হয়েছে। राज्येर मोट ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকের অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক বলা যেতে পারে। এছাড়া ৩০টি ব্লকের অবস্থাও আংশিকভাবে আশঙ্কাজনক। এক সরকারি রিপোর্ট অনুযায়ী এইভাবেই চিহ্নিত করা হয়েছে ব্লকগুলোকে। এই ব্লকগুলোতে জলের যোগান বজায় রাখতে পানীয় জলের পাউচ এবং জলের গাড়ি পাঠানোরও এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে রাজ্য সরকার। নবান্নের নির্দেশ পাওয়ার পরই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে কাজে নেমেও পড়েছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এই তালিকায় সব থেকে ওপরে রয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার ৪টি ব্লক আশঙ্কাজনক, ১৩টি আংশিক আশঙ্কাজনক বলে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে নদিয়া জেলা, যেখানে ৮টি ব্লক আশঙ্কাজনক, ৩টি ব্লক আংশিক আশঙ্কাজনক। পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, বীরভূম জেলাও কিন্তু এর মধ্যে রয়েছে। এই জেলাগুলোতেও জলস্তর নিচে চলে যাওয়ায় পানীয় জলের সংকটও তৈরি হয়েছে। প্রতি বছর গরমের শুরুতেই বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় জল সংকট প্রবল ভাবে দেখা যায়, আর এবছরও এই ৩টি জেলায় এখনো পর্যন্ত সেই সংকট দেখা যায়নি। তবে জেলাগুলোর জন্য আগাম সতর্কতা দিয়ে দিয়েছে রাজ্য সরকার, এবং এই জেলাগুলোতেও প্রয়োজনে যাতে পানীয় জলের যোগান দেওয়া যায় সেই বিষয়েও আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। মোটের ওপর এটা বলা যেতে পারে যে সমগ্র রাজ্যের ক্ষেত্রেই কিন্তু যে জলস্তর যে নামতে চলেছে, এবং এইটা যে শুধুমাত্র এই কয়েকটি জেলার ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, আমাদের রাজ্যে প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই অবস্থা এই মুহূর্তে রয়েছে। কিন্তু আমরা হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহল নই, কিংবা এই বিষয়টি সম্পর্কে ততটা সচেতন নই। আর এর জন্য সব থেকে বেশি যেটা জরুরি মনে করা হচ্ছে, আর তা হলো অনেক অনেক বেশি করে গাছ লাগানো। আর জলস্তর যে নেমে যাওয়ার যে বিষয় রয়েছে, তার সঙ্গে কিন্তু জল সংরক্ষণেরও বিষয়টা কিন্তু উঠে এসেছে। সম্প্রতি যদি দেখা যায় মন কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জল সংরক্ষণের বিষয়টিকে উল্লেখ করেছিলেন এই কারণেই। কাজে সব ক্ষেত্রেই যে জলস্তর নেমে যাওয়ার বিষয় রয়েছে সেটা বোধহয় আমরা সাধারণ মানুষরা দেখেও দেখছি না, আর এক্ষেত্রে বোধহয় সচেতনতা সব থেকে বেশি আগে প্রয়োজন রয়েছে। নানান আপডেটের সঙ্গে আমি সৌমি রয়েছি। চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা। সব সময় খবর সময়। আর তাই তো ৫ বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেল বন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনও যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।